নমস্কার, শুভ সন্ধ্যা, মলয় বন্দ্যোপাধ্যায়, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট, বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আবেদন করি যে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত দিন। প্রসঙ্গ, জীবনে হঠাৎ করে ঘনিয়ে আসা দুঃসময়ের ছায়া, মানে আমাদের জীবনে এমন এমন অনেক ঘটনা ঘটে যায়, হঠাৎ করেই ঘটে যায়, যেগুলো কি করে না আমাদের জীবনকে পুরোপুরি বদলে দেয়। একটা স্বচ্ছ সুন্দর মানসিকতা নিয়ে চলছিলাম, হঠাৎ এমন একটা ঘটনাচক্র আমাদের সামনে এসে হাজির হলো যে আমাদের জীবনটাকে সম্পূর্ণভাবে তছনছ করে দিল। একটা আনন্দঘন পরিবেশের মধ্যে আমি এ যাবত ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা পরিবর্তনের ঝড় এসে সব যেন কেমন করে ওলট পালট করে দিয়ে গেল। এই যে দীর্ঘদিন ধরে আমি জীবনটাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তুলছিলাম, হঠাৎ করে সেই সব জিনিস কেমন যেন অগোছালো হয়ে গেল। আমার সামনের যে জগৎ, সেই জগৎটাকে আমার মনে হলো অপরিচিত একটা বিষণ্ণতার মেঘ এসে ঘিরে ফেলল চারদিক। বুঝে গেলাম খারাপ সময় চলে এসেছে। তো এই যে খারাপ সময় চলে আসা হঠাৎ করে, এটা তো যে কোনো মানুষের ক্ষেত্রে প্রত্যাশিত, আসতেই পারে, আসে অপ্রত্যাশিত হবে, কিন্তু আমরা জানি এমন কোনো মানুষ নেই যার জীবনে এরকম কোনো একটা হঠাৎ করে উড়ে আসা একটা বাজে সময় জীবনটাকে তছনছ করে দেয় না। তো এই মুহূর্তে আমি কি করব আর কি করব না, এটাই হচ্ছে আজকের প্রতিপাদ্য বিষয়। এই ঝড় কিভাবে সামলাবো? তো যে ঘটনাটি আমার জীবনে এই পরিবর্তন এনেছে, সেটা আমার কাছে যতই অপ্রত্যাশিত হোক, যতই সেটি আমার কাছে মনোমত না হোক, সেটাকে গ্রহণ করা ছাড়া কোনো গত্যন্তর নেই, সেটাকে গ্রহণ করতেই হবে। আর যতই আমরা এই জাতীয় অপ্রত্যাশিত ঘটনাগুলোকে, অনভিপ্রেত ঘটনাগুলোকে গ্রহণ করতে পারবো, তত আমরা এই পরিবর্তিত যে জীবন তার সঙ্গে সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারব। কখনোই করব না এটাই, কান্নাকাটি করব না, হাহুতাস করব না, চিৎকার চেঁচামেচি করে পাড়া মাথায় করব না। আমার যারা আত্মীয় পরিজন, আমার প্রিয়জন, তাদের সঙ্গে মনোমালিন্য করব না, তাদের সঙ্গে এমন কোনো দুর্ব্যবহার করব না যাকে, যেটা করলে আমার মনের ক্ষোভকে আমি উগরে দিতে পারি। কিছুই করব না, চুপচাপ সমস্ত কিছুকে আমি মেনে নেব, অপেক্ষা করব আবার নতুন দিগন্তে কখন সূর্যোদয় হবে তার আশায়। এটা আমাদের শিখতেই হবে, বা এটা আমরা দীর্ঘদিন ধরে জেনে এসেছি যে জীবনে, আমাদের জীবনের বহুল পরিবর্তন যে কোনো মুহূর্তে হতে পারে, ঘটনা
প্রবাহ এমন ভাবে বইছে যে যে কোনো একটা অনভিপ্রেত ঘটনা আমাদের জীবনে ঘটে যেতে পারে। তো এই ঘটনাকে যারা প্রাজ্ঞ মানুষ তারা আমাদের শিখিয়ে দিয়েছেন এবং বলে গেছেন যে যে কোনো অবস্থায় আসুক না কেন, যতই অনভিপ্রেত হোক তাকে ভালোবাসতেই হবে, এছাড়া গত্যন্তর। সুতরাং আমাদের এই খারাপ সময়কে ভালোবাসতে হবে। খুব বাজে একটা সময় যাচ্ছে, আমি খুব বিপর্যস্ত, মানসিকভাবে ভেঙে পড়েছি, করতে হবে কি? এই মুহূর্তেও আমাদের চারপাশে যে ভালো জিনিস আছে, যে তুচ্ছ জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেইগুলোকে একটু একটু করে কুড়িয়ে আমাদের ঝুলিতে সংগ্রহ করতে হবে। ভালোবাসতে হবে ওইসব জিনিসগুলো, ওইসব টুকরো টাকরা আনন্দগুলো। আমাদের হয়তো পয়সা কড়ির ব্যাপার আছে, আমাদের কাছের যে মানুষজন তাদের সহযোগিতার ব্যাপার আছে, আমাদের ভালো স্বাস্থ্য বজায় রাখতে হবে, এসব ব্যাপার আছে। এবারে এই সব দিকগুলো নিয়ে মাথা ঘামাতে হবে যে আমার যদি এই ঝড় সামলানোর ক্ষমতা না হয় তাহলে এই ঝড় লন্ডভন্ড করে দেবে আমার চারপাশের আরো পাঁচজনকে, আমার সাজানো সংসার ভেঙে যাবে। তো এই ক্ষমতাটাই আমাকে এই যে মুহূর্তটা সাম্প্রতিককালে এসে গেছে, এই বাজে মুহূর্তটার সঙ্গে লড়াই করার ক্ষমতা যোগাবে। আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাহচর্য লাভ করার চেষ্টা করব। দুঃসময়ে আমরা জানি যে যে বন্ধু পাশে থাকেন তিনি হচ্ছেন আদর্শ বন্ধু। সুতরাং আমি যখন দুঃসময়ের মধ্যে আছি, আমি চাইব আমার বন্ধুদের সাহচর্য, তাদের সঙ্গে যোগাযোগ রাখব। আর কি করব, যে কোনো অনুষ্ঠানে আমি হাজির থাকার চেষ্টা করব, যাতে করে পাঁচজন মানুষের সঙ্গে আমি মিশতে পারি। আমার যিনি ঘনিষ্ঠ বন্ধু তার কাছে আমার মনের কথা প্রকাশ করে বলবো, নিজে হালকা হওয়ার চেষ্টা করব। আমার এই যে বন্ধুত্বের যে পরিসর, এই বন্ধুত্বের পরিসরই আমাকে অনেক বিশ্বাস ও আস্থা জোগাবে। এইভাবে আমি যখন আমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, আমার নিজের যে পরিধি সেটা বাড়ানোর চেষ্টা করব, অনেক নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ করার চেষ্টা করব, তাহলে একটা নতুন সম্ভাবনাময় দিক তৈরি হতে থাকবে। এবং আমি এই যে বর্তমান আঘাতে বিপর্যস্ত, সেই বিপর্যস্ত ভাবটা কাটিয়ে উঠতে সমর্থ হব। আমি কষ্ট পাচ্ছি বলে আমি বেশভূষা করব না, আমি চুল আঁচড়াব না, আমি আমার কোনো পরিপাট্য থাকবে না, এসব ব্যাপারগুলো কিন্তু একদম ভুল। আমি নিজেকে আগেও যেমন রাখতাম, বর্তমান এই সময়ে, খারাপ সময়ে, দুঃসময়ে আমি আমাকে তেমনি ভাবেই রাখব। আমি নিজেকে আবার নতুন করে খুঁজে পাব, আমি নতুন করে নিজেকে আবার দেখতে থাকব, আমাকে কেমন লাগছে এই ব্যাপারটা আমি অন্যের চোখে, অন্যের মুখ থেকে আমি আবার শুনতে চাইব। আমি নিজেকে ভালোবাসতে শিখব, আমি ভুলে যাব না যে বর্তমান মুহূর্ত সাময়িক, এটা কেটে যেতে বেশিক্ষণ লাগবে না, বেশি দিন লাগবে না, বেশি বছর লাগবে না। আমি যদি একটু শক্ত থাকি তাহলে আমার পাশের পাঁচজন শক্ত থাকবে, তাদের সহযোগিতা আমি পাব।
তো এই দুঃসময়কে কাটাতে গেলে ভালো লাগার জিনিসগুলোকে আঁকড়ে ধরতে হবে, গান শুনতে হবে, ছবি আঁকতে হবে, বাগান করতে হবে, প্রয়োজন হলে যে যে ভালোবাসার জিনিসগুলো আমার অত্যন্ত প্রিয় সেইগুলোকে আঁকড়ে ধরতে হবে। আস্তে আস্তে আমি দেখব যে এই সব জিনিসগুলো আমার মনের মধ্যে লুকিয়ে থাকা যে অবসাদ, সেই অবসাদ দূর করতে সহায়তা করছে। আমি নিজেকে বারবার এই কথাটাই শুনিয়ে যাব যে এই যে বর্তমান সময়, এটা সাময়িক, এটা কখনো চিরস্থায়ী হতে পারে না, এটাই জীবনের শেষ সীমারেখা নয়। জীবনের সব কিছু যেমন অস্থায়ী, তেমনি এই সময়টাও অস্থায়ী। এই খারাপ সময়টা একদিন শেষ হয়ে যাবেই। আমি যদি আর একটু পিছনের দিকে উঁকি মারি, দেখবো এর থেকেও হয়তো অনেক কঠিন সময় আমি পার করে এসেছি, কিন্তু এখনো তো আমি আছি, আমি তো বর্তমান। তাহলে আমার সামনে আরো যে অনেক অভিজ্ঞতা অপেক্ষা করছে, আরো অনেক সমৃদ্ধ স্মৃতি অপেক্ষা করছে, তো সেগুলোর জন্য আমাকে তো এই লড়াই জিততেই হবে। যদি আমার কোন রকম ভাবে মনে হয় যে আমার মন ভালো লাগছে না, তাহলে আমি অনায়াসেই কাউকে না লুকিয়ে আমার মনের কথা আমার পাঁচজনের কাছে বলতে পারি, যাতে করে তারা প্রয়োজন হলে চিকিৎসকের সহায়তা আমাকে নিতে বলবেন। আমরা কিছুদিন দুর্বিপাকে পড়েও আবার নিজেদের যে স্থায়ী স্রোত, সেই স্রোতে আবার সাঁতার দেওয়া শুরু করি। তো আমাদের এই যে বিপদে পড়ে যাওয়াটা যতটা না আমাদের ক্ষতি করে, ততখানি আমাদের আরো সমৃদ্ধ হতে, আরো পরিশীলিত হতে, আরো মানসিকভাবে শক্তি সম্পন্ন হতে সহায়তা করে। সুতরাং আমরা খারাপ সময়কে অগ্রাহ্য করে আবার নতুন স্বপ্নে বিভোর হব। আমরা পর্যুদস্ত হব না, হেরে যাব না, মনে করব এটা একটা সাময়িক মুহূর্ত, সময় আমাকে পরীক্ষা করছে, এই পরীক্ষায় আমাকে সফল হতেই হবে, এই পরীক্ষায় সফল হতে গেলে আমি কোন রকম নেশাগ্রস্ত হব না, আমি কোন রকম ভাবে মানসিক আঘাত দেব না কাউকে, আমি কোন রকম ভাবে নিজেকে একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখব না, আমি কোন রকম ভাবে নিজেকে অন্য সমস্ত বিষয় থেকে সরিয়ে রাখব না, আমি কারো সঙ্গে নিজের তুলনা করব না, আমার সমস্যার আমারই কোনো একটা কর্মের ফলশ্রুতি, সুতরাং এর জন্যে অন্য কেউ দায়ী এটা কখনো ভাববো না, এবং কোনো হঠকারিতা করব না যার জন্যে পরবর্তী পর্যায়ে আমাকে আবার বিষণ্ণতায় ডুবে যেতে হয়। সুতরাং এই সামান্য কাজগুলোই যদি আমরা করতে পারি, তাহলেই দেখব এই দুঃসময়ের মধ্যে আমরা অনায়াসে ভবিষ্যতের অঙ্গীকার নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে মাথা উঁচু করে থাকতে পারবো। নমস্কার।